এখন ওই ভাইরা সাহায্য করার জন্য রিলিফ নেওয়ার জন্য যে ইউসুফকে খানা বিনা বন্ধ করে দিয়া কুয়ায় ফলায় দিছিল ওই ভাইরা আসছে আমাদেরকে কিছু খাদ্যদ্রব্য 10 টাকা শের চাইল দেন কি দেন 10 টাকা শের দেন এখন রিলিফ দেন তো যাই হোক ইউসুফ আলাইহিস সালাম দিলেন তারপরে ঘটনা ঘটলো লম্বা চড়া ঘটনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বললেন এবার নিজের পরিচয়টা প্রকাশ করে দাও তো উনি ভাইদেরকে জিজ্ঞেস করলেন এখন তো আমার কাছে খানা দিয়ে দিবেন কিন্তু এরপরে দ্বিতীয়বার আবার আসছে আসার পরে আরেক ঘটনা ঘটছে তারপরে উনি বললেন যে তোমাদের কি মনে আছে ইউসুফের সাথে আর তার ভাইয়ের সাথে তোমরা কি আচরণটা করতা যখন তোমরা জ্ঞানী হওয়ার সত্ত্বেও মূর্খের মতো আচরণ করতেছিলে তোমাদের কি মনে আছে সেই ঘটনা এই যে কুয়ায় ফলাইছে এটারও এই 10 জন ছাড়া আর ইউসুফ ছাড়া কেউ জানে না ঠিক কি না দুনিয়ার কেউ তো জানে না এখন যখন ইউসুফ আলাইহিস সালাম বলেন হালালিমতুম মা ফালতুম বিইউসুফ ওয়া আখিহি ইযা আনতুম জাহিলুন তোমাদের কি মনে আছে তোমরা কি করতে কি করেছিলে ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি কি আচরণ করতে এগুলা মনে আছে তোমাদের যখন তোমরা মূর্খ ছিলে মূর্খের মতো আচরণ করেছিলে মূর্খ ছিল না বড় জ্ঞানী ছিল পণ্ডিত ছিল বড় বুদ্ধিজীবী ছিল কিন্তু আচার আচরণ ছিল মূর্খের মতো ঠিক কি না বড় বুদ্ধিজীবী সহায়তা করে কাকে ওই সমস্ত মানুষকে যারা নাকি মানুষের মৌলিক গুণগুলাকে বাদ দিয়ে পশু পাখির মতো ল্যাংটা হয়ে উদাম হয়ে ঘুরে বেড়ায় তাদের সাপোর্ট করে আসে না নাই এগুলা জ্ঞানী নয় জ্ঞান পাপি ঠিক কি ঠিক না মনে আছে তোমাদের কি আচরণ করেছিল এখন এরা কয় আনতা ইউসুফ এতক্ষণ খুব চেনা চেনা লাগতেছিল কিন্তু চেনা চেনা মনে হয় তবু যেন চেনা নয় বাস থেকে নামলেন খানিকটা থামলেন থেমে থেমে তারপর চললেন চিনি কবি আসান হাবিবের এক কবিতা আছে চেনা চেনা মনে হয় তবু যেন চেনা নয় এখন হঠাৎ মনে পড়ে গেছে আরে চেহারা সুর তো তুমি কি ইউসুফ কা হ্যাঁ আমি ইউসুফ হাদা আখি আরে যে আমার আপন ভাই কদ মান্নাল্লাহু আলাইনা আমার আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন কৃপা অনুকম্পা বর্ষণ করেছেন এবং মনে রাখবে ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির যে কেউ তাকওয়া অবলম্বন করবে এবং ধৈর্য ধরবে কি ধরবে আবার বলেন কি করবে সবর করবে ধৈর্য ধরবে সব কথা সব সময় বলবার নয় ঠিক কি ঠিক না ইউসুফ আলাইহিস সালাম চাইলে ওই সময় বলে দিতে পারতেন ওই যে যারা কিনতে আইছিল কাফেলা তাদেরকে বলে দিতে পারতেন এই এরা আমি গোলাম না এরা আমার ভাই আমারে কুয়ায় ফালায় দিছে বলে দিতে পারতেন কিনা যদি বলতেন তাহলে কিন্তু সাবার হয়ে যেত একেবারে ঠিক কি ঠিক না সবর করছে যখন জুলাইখা জেলখানায় পাঠায় দিছে সিস্টেম করে আজিজে মিশরের লোকজন সিস্টেম করে জেলখানায় পাঠাইছে বলতে পারতেন আমি প্রতিবাদ জানাচ্ছি আমি আপন অ্যাপিলেট ডিভিশনে আপিল করব আপিল করলে কোনো কাম হইতো না খালাস হয়ে যেত ঠিক কি ঠিক না সবর সময় আসবে কি আসবে সময় আসবে এজন্য চুপ সবর ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির নিশ্চয় যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে এবং ধৈর্য ধরবে ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন সে ব্যক্তি নেককার হিসেবে গণ্য হবে আর আল্লাহ নেককারদের নেকি কোনো সময় নষ্ট করেন না তাদের বিনিময় দিবেনই দিবেন তাই আল্লাহ আমাদেরকে এখানে বসাইছেন বুঝুন নি এখন তারা কইতেছে আব্বাজান তো তোমার জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেছে আব্বাজান তোমার জন্য কানতে কানতে কি হয়ে গেছে অন্ধ হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম তো জানেন অন্ধ হয়েছে এই ঘটনা ছোট ভাইয়ের কাছ থেকে শুনছেন কয়েকদিন আগে এখন উনি বললেন ঠিক আছে নাও আমার এই জামাটা নিয়ে যাও আমার এই কি নিয়ে যাও জামাটা নিয়ে যাও ইযহাবু বিকামিসি হাদা এটা নিয়ে যাও নিয়ে গিয়ে আমার আব্বার মুখের উপরে রাখবা চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে নবীর শরীরের সাথে যেই জামা লাগে সেই জামার মধ্যেও বরকত পয়দা হয় ঠিক কিনা আল্লাহওয়ালাদের ব্যবহৃত জিনিসের মধ্যেও বরকত থাকে যারা অস্বীকার করে তা না কোরআন বুঝে না তারা হাদিস বুঝে খালি শিরিকের লাভার স্ট্যাম্প লয়ে ঘুরে এনে শিরিক এনে শিরিক 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 হের মোল্লা যা কয় নাই হেডেই শিরিক বুঝেন কি বলে রাগ হইতেছেন রাগ হইলেও কিছু কর নাই হাসা কথা আম করে কইতে হইব একবার গেছি আর বারবার আরও হয়তো যাওয়া দরকার পারে
হাসা কথা কইতেই থাকতে হবে, কে নারাজ হলো কে খুশি হলো দেখার কোন সুযোগ। আপনারাও কইবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না হুদা আমগো গাড়ে দিয়ে বয়ে থাকবেন, আপনারাই আগে এগিয়ে যান, আমরা আসি সবার পিছে, এমন না তো? আল্লাহু আকবার, আপনাদের যে দোয়া পেয়েছি, আপনারা যে দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য, সারা জীবন চেষ্টা করলেও এই দোয়া পেতাম না ঠিক কি না, এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। মাযা হাজরিন বলছিলাম, এখন ইউসুফ আলাইহিসসালাম জামাটা পাঠিয়ে দিলেন ইয়াকুব আলাইহিসসালামের জন্য, যখন জামা এখান থেকে রওনা হয়েছে মিশর থেকে মাত্র বের হয়েছে, এখনো এখান থেকে কেনানের দূরত্ব তফসিরে আসে 8 দিনের পথ, আর হেঁটে গেলে 1 মাসের পথ। অতটুক দূর থেকে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলতেছেন এখনো মিশর থেকে বের হয় নাই কাফেলা, ফাসালাতিল ঈর, মাত্র রওনা হয়েছে, আর ওদিকে শত শত মাইল দূরে বসে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলতেছেন ইন্নি লাআজিদু রিহা ইউসুফ, নিশ্চয়ই আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। প্রশ্ন আসে কি আসে না আপনাদের, কেনানের কুয়ার ভিতরে 3 দিন ধরে পড়ে থাকলো দেখতে পেলেন না, আর শত শত মাইল দূর থেকে জামার ঘ্রাণ পেয়ে যাইতেছে, ঠিক কি না? হযরত ইয়াকুব আলাইহিসসালামকে কেউ এই প্রশ্নটা করেছিলেন, এটা কিভাবে হলো? হযরত ইয়াকুব সেই উত্তর দিয়েছিলেন, ও আলোকিত আত্মার অধিকারী, ও আলোকিত আত্মার মালিক হযরত ইয়াকুব, আমাদেরকে একটি কৌতূহল এর জবাব দিয়ে দিন, কৌতূহল মিটিয়ে দিন। সুদূর মিশর থেকে জামার ঘ্রাণ পেলেন, অথচ কেনানের কুয়ায় থাকা অবস্থায় কেন দেখতে পেলেন না? উনি বলেন আমাদের অবস্থা আকাশের বিদ্যুৎ চমকের মতো, বিদ্যুৎ ঝিলিকের মতো, এই যখন চমকায় বিদ্যুৎ যখন ঝলকায় তখন আপনারা জানেন গোটা ধরিত্রী আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে, কোনার কোনার দূরের জিনিসগুলো পরিষ্কার দেখা যায়, মুহূর্তকাল পরে যখন বিদ্যুৎ নিভে যায় তারপরে আর কিছুই দেখা যায় না, অন্ধকারে সব তলিয়ে যায়, ঠিক কিনা? তো এই কথা বলতেছে, কখনো এত উপরে থাকি সব নজরে পড়ে, আর কখনো পায়ের তলায় কি আছে কিছুই দেখতে পাই না। তাহলে এটা যে দেখার ক্ষমতা এটা কে দেন? সবাই দেখে না, এক দুইজনই দেখে। হ্যাঁ, যারা অস্বীকার করে না এই ধরনের অলৌকিক ঘটনাগুলা, তারা লেবেল লাগায় সহি সহি লেবেল লাগায়া, তারপরে এই সমস্ত মুজিজাত কারামাত পারলে সব অস্বীকার করে দিতে থাকে, আছে না নাই? কইলেই পাইছে।